আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বরাবরের মতো আপনাদের কাছে আমি একটি নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আজকে আমি যে বিষয়ে আলোচনা করব। সেটা স্ক্রিনের উপরে আগে দেখতে পাচ্ছেন যে অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে ব্রাক ব্যাংক। ব্রাক ব্যাঙ্ক হলো প্রাইভেট সেক্টরে বাংলাদেশের একটি জনপ্রিয় একটি ব্র্যান্ড ব্যাংক আর যে অনেকেই চিনেন ব্রাক ব্যাঙ্ক চীনের এমন কোনো মানুষ বোধ হয় নেই সেই অভিজ্ঞতা ছাড়াই চাকটি দেবে ব্রাক ব্যাঙ্ক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলা নিউজ ডট কমের মাধ্যমে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রকাশ করেছে আঠাশ জানুয়ারি দু হাজার তেইশ আমরা আমরা চলে যাই পরে পেজে দেখি তারা ব্রাক ব্যাঙ্কে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে। কি কি যোগ্যতা চেয়েছে পদের নাম কি এবং আবেদনের শুরু এবং শেষ তারিখ আবেদন কিভাবে করবেন সে সম্পর্কে আমি আলোচনা করব আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন চলুন ভিডিওটা শুরু করা যাক চলে যাই আমি দ্বিতীয় পেজে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংক সংস্থা ব্র্যাক ব্যাংক লিমিটেড এখানে আপনারা এই যে আমি জুম করে দেখাচ্ছি যে বাংলা নিউজ ডট কমে এটা টোয়েন্টি ফোর ডট কমে এটা প্রকাশ করেছে যে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংক সংস্থা ব্রাক ব্যাংক ব্রাক ব্যাংক কিন্তু একটি বেসরকারি ব্যাংক অনেকে জানেন যারা জানেন না তাদের তাদেরকে বলে দিলাম প্রতিষ্ঠানটি রিলেশন অফিসার পদে জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি এই যে আমি দেখাচ্ছি জুম করে প্রতিষ্ঠানটি রিলেশন অফিসার পদে তারা নিয়োগ দেবে ব্র্যাক ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক সম্প্রতি এটা অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি কতজন লোক নেবে সেটা আমি বলতেছি যে রিলেশন অফিসার রিলেশন অফিসার পদে তারা বরাবর এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এই পদে আবেদনের জন্য পূর্ব কাজের অভিজ্ঞতা না থাকলেও চলে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এই কাজের জন্য পূর্বে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই বিনা অভিজ্ঞতায় বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন কোনো ধরনের আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই সেটাই বলছে যে আপনার বিনা অভিজ্ঞতায় আপনার রিলেশন অফিসার পদে ব্রাগবাং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা এখন চলে যাই দ্বিতীয় পেজে তিন তিন নম্বর পেজ এই যে আমি জুম করে দেখেছি পদের নাম হলো রিলেশন অফিসার এই যে আপনারা ভালোভাবে দেখতেছেন আর পদের নাম রিলেশন অফিসার এখানে যে পদ সংখ্যা অনির্দিষ্ট এখানে কোনো নির্দিষ্ট কোনো পদ দেয়নি যে পাঁচজন দশজন পঞ্চাশ একশো তাদের পলিসি অনুযায়ী ব্র্যাক ব্যাঙ্ক যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই অনুযায়ী তারা লোক নেবে এইখানে দেওয়া হয়েছে অনির্দিষ্ট কোনো প্রকার আপনার তারা নির্দিষ্ট করে দেয়নি যে পঞ্চাশ একশো দুইশো পাঁচশো এরকম অনির্দিষ্ট রিলেশন পদে যে রিলেশন অফিসার পদে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে পদ সংখ্যা অনির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতক করতে হতে হবে যে কোনো বিশ্ব স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে আপনার এই সার্টিফিকেট অর্জন করতে হবে এখানে যে আমি জুম করে দেখাচ্ছি এখানে অভিজ্ঞতার কিন্তু কোনো প্রয়োজন নেই আগেই আমি ভিডিও শুরুতে বলছিলাম যে ব্র্যাক ব্যাঙ্ক নতুন একটি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বিনা অভিজ্ঞতায় আপনার কোনো ধরনের অভিজ্ঞতা প্রয়োজন নেই আপনারা বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন যারা যারা আবেদন করে ইচ্ছুক অবশ্যই আবেদন করতে পারবেন কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই আরেকটা কথা বলে রাখি ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন এই যে ব্র্যাক ব্যাংকের নতুন যে রিলেশন অফিসার যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা আপনি ছেলে মেয়ে আবেদন করতে পারবেন এখানে আবার অভিজ্ঞতার প্রয়োজন নেই লেখাই আছে যে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে তবে এখানে কি লিখছে লোন সংগ্রহ কার্যক্রম এবং এস এম আই মার্কেটিং সম্পর্কে জানাশোনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে লোন সম্পর্কে আপনারা জানেন যে ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক তারপর ডাস বাংলা ব্যাংক তারপর আপনি লঙ্কা বাংলা আর তারপর ব্যাংক এসে তারা বেশিরভাগই লোন কার্যক্রম করে বিভিন্ন জায়গায় তারা লোন লোন দিয়ে থাকে বিভিন্ন পলিসিতে এক বছর দুই বছর পাঁচ বছর বিভিন্ন পলিসিতে তারা লোন দিয়ে থাকে সেই ক্ষেত্রে এখানে লেখা হয়েছে লোন সংগ্রহ ও তাদের কাজে তাদের নিয়োজিত করবে এখানে তবে লোন সংগ্রহ কার্যক্রম ও এস এম আই মার্কেট সম্পর্কে জানাশোনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তাদের অবশ্যই মানে বিনা অভিজ্ঞতা চেয়েছে যারা এই সম্পর্কে জানেন তা কত প্লাস পয়েন্ট তারা আবেদন করতে পারবেন তারপর কি আছে মোটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এবং যোগাযোগের দক্ষতা থাকতে হবে মানে মোটর চালানোর দক্ষতা থাকতে হবে ছেলেদের মেয়েদের মেয়েদের এখানে কিছু বলে নেই যে মোটরসাইকেল চালানো তাদের বিশেষভাবে দক্ষতা থাকতে হবে এবং যোগাযোগের দক্ষ থাকতে হবে কারণ যেহেতু আপনার লোন সংক্রান্ত চাকরি বিভিন্ন জায়গায় আপনি যেতে হতে পারে তার জন্য সেই জন্য বলছে যে বাই আপনি খেয়াল করবেন যে যারা আমরা অবগত আছেন যে প্রায় ব্যাংকে যারা জব করে তার একটা করে মোটর সাইকেল কারণ তাদের কাজ হলো একে এক স্থান থেকে এক অন্য স্থানে যে কোনো সময় যাওয়া আর সেই ক্ষেত্রে তারা বলেছে যে মোটর সাইকেল চালানোর দক্ষতা তাদের থাকতে হবে এবং যোগাযোগের দক্ষতা থাকতে হবে যোগাযোগের দক্ষতা মানে আপনার যে কাস্টমার থাকবে আপনাদের ক্লায়েন্ট থাকবে তার সাথে যোগাযোগের একটা সক্ষমতা থাকবে হবে যেহেতু আপনি রিলেশন অফিসার আপনার সাথে আপনি ক্লায়েন্টের অফিসিয়াল কাজের জন্য আপনার ভালো দক্ষতা থাকতে হবে তার জন্য এখানে বলেছে যে দক্ষতা ধরতে হবে কর্মস্থান বাংলাদেশের যে কোনো স্থানে বাংলাদেশের যেহেতু ব্র্যাক ব্যাংক জানেন যে প্রাইভেটের মধ্যে ধরা যায় ব্র্যাক ব্যাঙ্ক এখন বর্তমানে একটি পর্যায় রয়েছে বাংলাদেশে এক দুই এরকম একটা পর্যায়ে রয়েছে তার ব্র্যাক ব্যাংকের কিন্তু কার্যালয়ে শাখা পুরশাখা তাদের অনেক প্রত্যেক জেলায় উপজেলায় মানে প্রচুর পরিমাণ তাদের মানে প্রতি প্রায় এখন তারা প্রতি জেলায় জেলায় মানে প্রতি থানায় থানায় তাদের এক একটা করে অফিস রয়েছে তার জন্য দেওয়া হয়েছে যে বেতন যোগ্যতা আপনার কর্মস্থান বাংলাদেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে বেতন মোটামুটি ভালোভাবে কয় হবে আমি না বলি বেতন হলো আলোচনা সাপেক্ষে চাকরির দরণ হল ফুল টাইম মানে এটা পারবেন ভাবে আপনি নিচ্ছে যে থাকতো সেটা এখানে লেখা থাকতো চাকরির দরন ফুল টাইম এতে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে কিন্তু নারী পুরুষ উভয় আবেদন করার সম্পূর্ণ সুযোগ রেখেছে ব্রাক ব্যাংকের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি রিলেশন অফিসার এই যে আপনারা দেখতেছেন এতে নারী পুরুষের উভয় আবেদন করাতে পারবেন আবেদন প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া ওয়েবসাইটে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা আপনার আগ্রহী প্রার্থীরা আপনার আগ্রহী প্রার্থী যারা আছেন তারা আবেদন করতে পারবেন যে ব্রাক ব্যাংক ওয়েবসাইটের মাধ্যমে অথবা আপনার বিডি জবস বিডি জবসের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এতে কোনো সমস্যা নেই তিন নম্বর আবেদন শেষ তারিখ হলো দশ ফেব্রুয়ারি দু দশই ফেব্রুয়ারি দুই তারিখের মধ্যে ব্রাক ব্যাংকের রিলেশন অফিসার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন করতে পারেন এই যে আমি জুম করে দেখাচ্ছি দশই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ তারিখের মধ্যে আপনারা আবেদন করে ফেলবেন আর রিলেশন অফিসারের কাজ কি সেটা আমি বলে দিয়েছি এর মধ্যে তারা এখন আমরা এই যে নিয়োগ বিজ্ঞপ্তিতে কয়েকটি পয়েন্ট পেলাম পয়েন্ট এক অভিজ্ঞতা ছাড়া চাকরি দুই নাম্বার করতে হবে আপনার স্নহা করতে হবে ফার্স্ট হবে তিন নম্বর পয়েন্ট হল আপনার কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন চার নম্বর পয়েন্ট হলো আপনাদের ছেলেদের মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পয়েন্ট হলো আপনার যে আপনাদের ক্লায়েন্ট কাস্টমারের সাথে সুসম্পর্ক রাখার ই থাকতে হবে এবং দীর্ঘ সময় কাজ করার আগ্রহ থাকতে হবে এবং পাঁচ নম্বর পয়েন্ট হলো আপনার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং বাংলাদেশে যে কোনো মানে যে কোনো জায়গায় আপনার কর্মস্থান হবে এবং আপনার চাকরি হবে ফুল টাইম আশা করি আপনারা বুঝতে পারছেন আর যারা না বুঝবেন তারা অবশ্যই কমেন্টস করবেন আমি বলে দেওয়ার চেষ্টা করব আপনারা যারা আবেদন করে ইচ্ছুক দশে ফেব্রুয়ারির মাধ্যমে বিডি জবস বা ব্র্যাক ব্যাঙ্কের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করে ফেলবেন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশা করি সবাই আমার চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করবেন আসসালাম